আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সমাজ নামক এক বৃত্তের মধ্যেই বাস আমাদের, তবে কখনো সখনো সমাজের ভালোর জন্য বা নিজেদের ভালোর জন্য এই বৃত্তকে ভাঙতে হয়, চেনা ছক ভেঙে জীবনটাকে চালাতে হয় নিজেদের মতো করে। আর সেরকমই এই বৃত্ত ভাঙার গল্প নিয়ে হাজির পরিচালক নারায়ণ চ্যাটার্জি। চলছে ছবির শুটিং। কোন বৃত্ত ভাঙার কথা বলছেন পরিচালক? বললেন তিনি নিজেই। হচ্ছে একটা সার্কেল, মানুষের যে সমাজের মধ্যে যেটা থাকে না, সেই সমাজ থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি এটা আমাদের একটা সোশ্যাল মেসেজ আছে, গাছ নিয়ে গল্প আমাদের। গাছ মানে এই যে পারমাণবিক বিদ্যুৎ শিল্প, গাছ কেটে ধ্বংস করা, এইসবের বিরুদ্ধে যদি আমরা অন্য কোনো ইন্ডাস্ট্রির কথা ভাবি, সেটার জন্যই আমাদের এই এটা আর কি। এর মধ্যে অনেক ইয়ে আছে আমাদের, আমাদের যেটা বাচ্চা ছেলে যে হিরো, সে তার জীবন দিয়ে বাঁচাচ্ছে গাছকে, তার মানে এইটাই হচ্ছে আমাদের মেন আর কি। যে সমাজকে আমরা একটা সোশ্যাল মেসেজ দেওয়া যে গাছের প্রাণ আছে, এটা তো জগদীশচন্দ্র বসু আগে প্রমাণ করেছেন। এছাড়া অমৃতা দেবী, সুন্দরলাল বহুগুণা, আমাদের এই ডকুমেন্টারি দেখেছি গাছ নিয়ে, ওরা গাছকে নিজের জীবনের বিনিময়ে ওরা কীভাবে ওরা আত্মত্যাগ করে বাঁচিয়েছে, এরকম বহু ঘটনা আছে আমাদের, সেইটা নিয়েই এরকম গল্প। আর কারা অভিনয় করছেন ছবিতে সেটাও বললেন তিনি। এর মধ্যে আছেন আমাদের সাহেব চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা, নাইজেল আক্কারা, অভিরাজ, আর সামন্তক দ্যুতি মৈত্র যে জয়ের ক্যারেক্টারটা করছে, ওই হচ্ছে মেন, যে সাহেবের ছেলের ক্যারেক্টারটা করছে। আর সাহেবের এই জয়ের এক বন্ধু আছে ভূতম, বাচ্চার ছেলে, ওই তারপর টগরী আছে, টগরী প্রিয়াঙ্কা মালাকার, তারপরে অঙ্কিতা, তারপর আছে প্রশান্ত ভট্টাচার্য, সানি রায়, এরকম আর কি আর কি। আর আমাদের ইয়ে অরুণ ব্যানার্জি, এরকম অনেকেই আর কি আছে আর কি। এদিন চলছিল একটি আইটেম ডান্সের শুটিং, যেখানে ভোজপুরি আইটেম গার্ল সীমা সিং এর সঙ্গে ডান্সিং মোডে দেখা গেল রাজেশ শর্মা এবং সাহেব ভট্টাচার্যকে। রাজেশ শর্মা এভাবে পরিচিত হলেও সাহেব ভট্টাচার্যর ক্ষেত্রে এই ধরনের চরিত্র বেশ নতুন, তাই তারাই বললেন ছবিতে তাদের চরিত্রের কথা। ইউজুয়াল একটা বদমাইশ লোক, পাহাড়ে গাছ কাটা, পাহাড় ভাঙা, এসব তার ব্যবসা, সেখানে আমলাদের নিয়ে চলা, তাদেরকে ঘুষ দেওয়া, তাদেরকে যত নোংরা কাজ করা যায় আর কি। অডিয়েন্স যেরকম চরিত্রে দেখে থাকেন, এটা একদমই সেরকম চরিত্র নয়। এই একজন করাপ্ট কপ আর কি, করাপ্ট একজন পুলিশ অফিসার, এবং আলটিমেটলি পরবর্তীকালে একটা চেঞ্জ হয় সেটা গল্প হলে বোঝা যাবে আর কি। তো আজকে একটা গানের সিকোয়েন্স চলছে এখানে, তো সিকোয়েন্সটা হচ্ছে যে রাজেশদাকে আমি হেল্প করি, বা রাজেশদা নানারকম মানে উল্টোপাল্টা বিজনেস করে, তো তাকে আমি হেল্প করি। তো আজকে ওর গোডাউনে বসে আমরা পার্টি করছি, এটা হয় আর কি। মানে তো সীমা সিং এসছে ভোজপুরি ফিল্মসের, আমরা জানি মহাদেবনজি আছে আমাদের কোরিওগ্রাফার, আমার দাদা আছে রাজেশ শর্মা, আমার গুরু। সো আই এম রিয়েলি এনজয়িং ওয়ার্কিং উইথ রাজেশ দা আফটার লং লং টাইম, অ্যান্ড রিয়েলি এনজয়িং ওয়ার্কিং দিস মুভি অ্যাজ ওয়েল। বাংলা ছবিতে কাজ করতে সব সময়ই পছন্দের সীমা সিং এর। তাই ভোজপুরি ছবির পাশাপাশি বাংলা ছবির কাজও চালিয়ে যাচ্ছেন বেশ ভালোভাবে, আর বাংলার সাথে যে এভাবেই কাজ চালিয়ে যেতে চান সেটাও বললেন তিনি। মানে সবসে পহলে তো বলনা চাহুঙ্গি কি আই লভ বেঙ্গলি, আর মানে ইসকে পহলে লট্টু কিয়া হ্যা, জমাই বরন কিয়া হ্যা, আর উসকে আলাওয়া মেরি ভোজপুরি ফিল্মে, মে ভোজপুরি সে জুড়ি হুই হুঁ, তো মানে বেঙ্গল কলকাতা মে কাফি বেঙ্গলি ভোজপুরি ফিল্মে কিয়া হ্যা শুট, और मुझे यहाँ के लोग बहुत अच्छे लगते हैं, इतने प्यारे और इतने मीठे होते हैं, तो यहाँ काम करना मुझे बहुत अच्छा लगता है। और यहाँ पर मैंने देखा है कलकत्ता की इंडस्ट्री में कलाकारों की बहुत इज्जत है और बहुत प्यार से रखा जाता है, तो यहाँ पर काम करने का फीलिंग हमेशा ही वाव वाला होता है। आ,
बहुत अलग है। देखिए सबका अपना अपना एक फ्लेवर होता है, भोजपुरी का एक अलग फ्लेवर है, बेंगोली का एक अलग है। मैंने जितने भी गाने अभी तक बेंगोली में किए हैं वो एक अलग अलग फ्लेवर के रहे हैं, और ये गाना तो आप लोग मुझे देख ही सकते हैं। शायद मैंने भोजपुरी में 550 के ऊपर फिल्में की है, 550-100 के ऊपर फिल्में किए हैं, बट मुझे नहीं लगता कि ऐसा लुक मैंने भोजपुरी में अभी तक लिया है। और मेरे लिए वो इंडस्ट्री एकदम अलग है और बेंगोली एकदम अलग है, और यहाँ काम करने का मज़ा ही अलग होता है। प्लस गाने से लेके हमारे टेक्नीशियन से लेके हर कोई, डायरेक्टर हो, प्रोड्यूसर हो, कोरियोग्राफर हो, हर कोई, हर एक चीज़ में मुझे चेंजेस मिलता है तो खुशी होती है। सबसे पहले तो मैं धन्यवाद करना चाहूँगी हमारे प्रोड्यूसर रमेश चांदजी का, जिनकी वजह से मैं इस फिल्म में हूँ, और सर की वजह से इतना अच्छा, इतनी बड़ी फिल्म मुझे मिली है और इतना अच्छा गाना मिला है मुझे। और साथ ही साथ हमारे डायरेक्टर नारायण जी का भी धन्यवाद करना चाहूँगी, क्योंकि मुझे बहुत खुशी होती जब मैं एक लेवल इंसान क्रॉस करता जाता है ना, कि हाँ अब और अच्छा करना, और अच्छा करना है। नारायण जी के साथ काम करके मुझे इस चीज़ की खुशी है कि एक एक चीज़ों का उन्होंने ध्यान रखा है कि ये ऐसा होना चाहिए, सेटअप ऐसा होना चाहिए, ये चीज़ें ऐसी होनी चाहिए, कैमरा एंगल ऐसा होना चाहिए, हर एक चीज़। डायरेक्टर बहुत कम इन्वॉल्व होते हैं, वो चीज़ें मैंने उनके अंदर देखी और मुझे खुशी हुई कि यहाँ पर मेरी मेहनत कुछ नहीं, मुझे बस उतना करना है जितना मुझे बताया जाएगा। और मेरे कोरियोग्राफर महादेवन जी का भी मैं धन्यवाद करना चाहूँगी, क्योंकि उनके साथ तो मैंने काफ़ी भोजपुरी गाने किए। मेरी लाइफ का, मेरी भोजपुरी इंडस्ट्री का मेरा सबसे बड़ा हिट गाना रहा है आरा जिला उखाड़ देला किला, जो महादेवन सर ने किया है। मैं उम्मीद करती हूँ कि बेंगोली भी, मैं उनके साथ ये पहली फिल्म कर रही हूँ एज अ कोरियोग्राफर, उनके साथ मैं पहली बार कर रही हूँ, तो उम्मीद करती हूँ कि शायद जितना बड़ा हिट वो रहा है उतना बड़ा हिट ये गाना रहेगा। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।